পুলিশ তাতে এতদূর সন্ধান করতে পারেনি। আমরা ওই জায়গায় যাওয়াতে পুলিশকে ওই আসামির সন্ধান খুঁজে পেতে সেই হিসেবে তো মনে করেন আমাদেরকে মনে করেন পুলিশ আরও মনে করে পুরস্কৃত করা উচিত। আমরা কিন্তু কেউ জানি না সে আসামি না সে কালো টাকা ব্যবসায়িক না সে মনে করেন টপ টোলার, আমরা কিন্তু কিছু কিছু জানি না। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আমরা যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সেটি হলো আরাফ জুয়েলার্সের যে উদ্বোধন করলেন সেই হিরো আলম এবং সাকিব। তো হিরো আলম আজকে তিনি বাংলাদেশে এসেই কিন্তু গণমাধ্যম কর্মীদের যে চাঞ্চল্যকর তথ্য এবং গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন আমরা সেই ভিডিও ফুটেজটি দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং কথা না বাড়িয়ে আমরা ভিডিও ফুটেজ দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পুলিশ তাতে এতদূর সন্ধান খুঁজে পারেনি, আমরা ওই জায়গায় যাওয়াতে পুলিশকে ওই আসামির সন্ধান খুঁজে পেতে সেই হিসেবে তো মনে করেন আমাদেরকে মনে করেন পুলিশ আরও মনে করে পুরস্কৃত করা উচিত। আমরা কিন্তু কেউ জানি না সে আসামি না সে কালো টাকা ব্যবসায়িক না সে মনে করেন টপ টোলার, আমরা কিন্তু কিছু কিছু জানি না। এসব জানে কে? পুলিশ। পুলিশ তাদের খবর জানে, তো পুলিশ মনে করি এয়ারপোর্টে মনে করি অতভাবে তালিকা করা উচিত। সে মনে করি বড়ো আসামি, আপনারা এর কাছে কোনোদিন যত বড়ো তারকাই হন না কেন তার সাথে আপনারা জানেন না। পুলিশ কে আমাকে চিহ্ন করেছে এই বাংলাদেশে কত মনে করেন নাম নামে বড়ো বড়ো আসামি আছে কোটি কোটি আছে তাদের খবর নেন তো আপনি। 13 তারিখে পৌঁছানোর পরে তারা এই কথাটা বলতেছে, তারা আগে থেকে তো জানে না। আমার তো মনে আমরা ওখানে না গেলে তাই সেই তো তারা এই আসামির খবরই পেল না। না আমি কোনো জানতেছিলাম না সে মার্ডার কেসে আসামি, যে মানে সে একটা আগে থেকে তার সাথে মানে আমার পরিচয় ছিল ফেসবুকের মাধ্যমে, তারপরে বাংলাদেশের সাথে দেখা হয়েছে তার সাথে কথা হয়েছে এর আগে, কিন্তু আমি কোনোদিন জানতাম না সে আলাদা একটা মানে আসামি কোন মার্ডার কেসের। ওখানে যাওয়ার পরে কিন্তু বিষয়টা আমরা জানি বুঝতে পেরেছি, যখন করলাম তখন তো আমরা যে দিন বুঝতে পেরেছি সেটা তো মনে করেন একটা অনুষ্ঠান, তারা আগে দিনে বুঝতে পেরেছি এর আগে তো আমরা বুঝতে পারি। পুলিশের ভুল ছিল, পুলিশের ভুল ছিল তারা বিষয়টা না জানে তা আমার তো জানেনি কেন। পুলিশ তো মনে করি আমাকে আর ওকে সাকিবুল হাসানকে দুইজনকে মেডেল দেওয়া উচিত, পুরস্কৃত করা উচিত, কারণ আমরা যদি অনুষ্ঠান না যেতাম সে আসামি তার সন্ধান পেল না। একটা লোক মনে করেন একটা আসামি বুঝছেন, সে মানে অনেকে বলে না সে জানা সত্ত্বেও সে মনে করি কেন যায়, আমরা কিন্তু কেউ জানি না। তারা আমরা আর্টিস্ট আছে, আমরা কিন্তু কেউ জানি না সে আসামি না সে কালো টাকা ব্যবসায়িক না সে মনে করেন টপ টোলার, আমরা কিন্তু কিছু কিছু জানি না। এসব জানে কে? পুলিশ। পুলিশ তাদের খবর জানে, তো পুলিশ মনে করি এয়ারপোর্টে মনে করি অতভাবে তালিকা করা উচিত। সে মনে করি বড়ো আসামি, আপনারা এর কাছে কোনোদিন যত বড়ো তারকাই হন না কেন তার সাথে আপনারা জানেন না। পুলিশ কে আমাকে চিহ্ন করেছে এই বাংলাদেশে কত মনে করেন নাম নামে বড়ো বড়ো আসামি আছে কোটি কোটি আছে তাদের খবর নেন তো আপনি। 100% বেঁচে পুলিশ কয়েকটা বলতেছে, আমি দেখতেছি হারুন স্যার কয়েকটা একই কথা বলতেছে যে তাদেরকে জানানো হয়েছে। আমাদেরকে যদি জানানো হয়ে থাকে তাহলে তারা এয়ারপোর্টে তো মানা করতে পারতো, তা আমাকে একটা মেসেজ দেখাতো, একটা মেসেজ দেখাক যে আরও ওনাদেরকে মানুষকে। আমরা দেখছি 14-15 তারিখে অনুষ্ঠান, 14 তারিখে আমরা নিউজটা দেখলাম 14 তারিখে সে নাকি মার্ডার গেছে আসামি, তাহলে আমরা ওই দেখাতো 13 তারিখে পৌঁছে গেছি। 13 তারিখে পৌঁছানোর পরে তারা এই কথাটা বলতেছে, তারা আগে থেকে তো জানে না। আমার তো মানে আমরা ওখানে না গেলে তাই সেই তো তারা এই আসামির খবরই পেল না। জিজ্ঞাসা করতেই পারে, আমরা এক কথায় বলতে আমরা তো জানি না সে আমাকে আসামি, আর পুলিশ করতে বলতেছে তাদেরকে আমরা জানানো হয়েছে। পুলিশ যদি এই কথা প্রমাণ দিতে পারে যে আমাদেরকে জানানো হয়েছে তাহলে সেটা মনে করে জানানোর পরেও আমরা ওই জায়গায় জল যেয়ে থাকি তাহলে মনে করেন আমরা যে শাস্তি দেবো আমি মাথা পেটে নেবো। ভাই আমি তো গোয়েন্দা পুলিশও না আর আমি কোনো ইয়ে না দিয়ে আপনি আমি আসামি খুঁজে খুঁজে বার করে দেবো। না না ওনারা তো অবশ্যই সবাইকে সম্মানে দিয়েছে আর ওনাকে দেওয়া আসে আমাদের টিকিট টুকু সম্পূর্ণ তিনি দিয়েছে, যাই হোক সবাইকে টুকটাক সম্মানে সম্মানের বিষয়টা আমরা না বলি আর কি, কিন্তু আমি যে সম্মানটা পেয়েছি সেটা আমি আপনাকে সবাইকে বলতেছি। এই সম্মানটা আমি সামনে রমজান, রমজানের মধ্যে আমরা গরিবদের কাপড় কিছু আমরা সেমাই লাগছে বিতরণ করবো এই টাকাটা আমি না। কেউ আমাদের কেউ সে তো আমাকে আত্মীয় স্বজন নাই, কেউ কেউ যদি আমাকে টাকা পয়সা না দেয় তাহলে আমাদের নিজের টাকা দিয়ে কেন তার কাছে যাবে? সে আমাকে আত্মীয় স্বজন আমাদের তো কেউ না। আমি বিষয়টা জানতেছিলাম না, আমরা ওখানে যাওয়ার পরে 14 তারিখে যখন নিউজেছি তখন এই বিষয়টা না এটা তো সে বলতেছে। আমরা শোনেন একটা লোক যদি খুনে আসামি হয় সেই আসামি কিন্তু মানে যাতে কোর্ট আপনি রায় না দেবে তাকে আপনি খুনের আসামি বলতে পারেন না, যতক্ষণ পর্যন্ত আপনি প্রমাণিত না হবে সে খুনের আসামি আমরা তাকে খুনি হিসেবে প্রমাণ করতে পারি না। কোর্ট যতক্ষণ প্রমাণ করতে না পারবে, আর আমরা যেহেতু শুনেছি যে 6 নম্বর করে আসামি তাহলে আরও একত্রে 5 নম্বর যে আসামি ছিল এই 5 নম্বরের কোনো খবর নাই কেন? 6 নম্বর যে আসামি তাকে নিয়ে এত মাথা ব্যথা করে, 1, 2, 3, 4, 5 এই 5টার নাম বলে না কেন? এর আগে টাকা দেওয়ার নাম কাটি ফেলে দিয়েছে নাকি পুলিশের কাছ থেকে তাদের নাম বলে না? আইন শৃঙ্খলায় পাইনি আমাদেরকে যা বললাম এটাই, আমরা ওই জায়গায় আমরা জানি না সে আসামি কি না। এক
আর পুলিশ যে কথা বলেছে তাদেরকে জানানোর পরে তারা ওই জায়গা কেন দা গেল ঠিক আছে পুলিশ আমাদেরকে এই বিষয়ে কিছু জানায়নি পুলিশ জানতোই না আসামি কোন জায়গাতে আছে না এমনটা বলবো না ঠিক আছে যা পেছে পেছে ওরে বলতে এইটা আমরা মনে করি সামনে রমজানের মধ্যে কিছু কাপড় তারপরে কিছু লাচ্ছে সময় আমরা মনে করি যেহেতু আমার প্রথম এবারে বাইরে সফর করেছি যেহেতু মনে করি সেই হিসাবে এটা আমি সম্পূর্ণ মানুষের মধ্যে বিলিয়ে দেবো ভাই ভালো লাগে কি কারণে আমিও মনে করি যেহেতু মেলা মানুষ অনেকে বলে যে এই টাকাটা মনে করেন হলে যে অবৈধ ব্যবসা এই টাকাটা কোনো বরকত নাই অনেকে আমাকে খারাপ মিডিয়ার লোক বেশিরভাগ লোক খারাপ চোখে দেখে তো এই জন্যে মানুষের কাছে অল টাইম চাই যে জনগণের ভালোবাসে যে টাকা দিয়েছে এই টাকাটাকে 10 টাকা দিক এটাকে জনগণের ভালোবাসে টাকা দেয় আর তারা আমাকে আমি সাপোর্টটা করলে আজকে আমি এত আসতে পারলাম না তাদের কারণে আজকে হিরো আলম এই জন্য তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি সামনে নির্বাচনে অবশ্যই আমি অংশগ্রহণ করবো আপনারা সবাই থাকবেন দল গঠন করার কথা বলেছে কিন্তু আমি বলিনি কিন্তু 2 মাস পরে কি 6 মাস কি 5 বছর পরে করবো ভবিষ্যতে আমরা করতে পারি কিন্তু কবে করবো তার কোনো নির্ধারিত কোনো সময় নেই না গ্রেপ্তার আতঙ্কে কেন থাকবো আমি তো কোনো আসামি না যে আমাকে গ্রেপ্তার করে আতঙ্ক থাকবো কোনো কথাই হয়নি আমরা গেছি ওখানে অনুষ্ঠান করছি আমরা ওখান থেকে চলে আসছি এখন মনে করেন কেউ দল মানে ওখানে কেন যাবি কেউ দল 5 টাকা দেওয়া হলো 100 টাকা দিয়েছে না হলে তাকে মনে গ্রামের কারণ বিমানে টিকিট দিয়েছে একটা লোকের আপডাউন টিকিট দিয়ে 1-2 লাখ 2 লাখ 1 লাখ 1 লাখ একটা লোকের পিছনে খরচা হয়েছে ঠিক আছে তাহলে আমি কাউকে সম্মান না দিলে 1-2-3 লাখ থেকে একটা লোকের পিছনে খরচ হয়েছে তাহলে একটু সম্মান হলো না ইলিয়া শোনেন যখন একটা লোক দেখেন আর ভাইয়ের কথা বলছেন সে কিন্তু বলছে যে আমি কিন্তু এই মামলায় আসামি না যে তাসকিমের কারণে যে ঘটনার কথা বলতেছেন এটা কিন্তু সে আমি জানি আপনারা কিন্তু ওই জায়গাতে অনুষ্ঠানে উনি উপস্থিত ছিলেন না এটা সম্পূর্ণ সেই দিনকে বলেছে আজকে বলেছে মিথ্যা কথা বলছে বলতেছে কিন্তু আমরা এই বিষয় নিয়ে আমরা কেউ কোনো হালাতে আর্টিস্টে কারোর সাথে আমরা কথা বলিনি যে সে আমরা তাকে প্রশ্ন করি এই বিষয়টা নিয়ে আমরা কি ওখানে গেছি অনুষ্ঠানে ওখানে লোকের এত জনগণ ছিল আমরা ওই জায়গায় 10 মিনিট আবার সময় দিতে হবে কেউ টেদেই উঠতে পারিনি মানে পাবলিক এত গ্যাদারিং ছিল আমরা সংক্ষিপ্ত মধ্যে অনুষ্ঠান শেষ করে আমাকে মারবে কেন আমি কি তার কোনো আত্মীয় স্বরূপকে মারছি না তাকে থেট ডেটে কেন দিচ্ছি আমাকে মারবে সে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।